তো চলুন মন ফাগুনের আজকের আপডেট সম্পর্কে একটু জেনে নিই আজকে তো যখন ঠাম্মি আসবে তখন সোমরাজ অর্থাৎ পিসু মশাই উনি ঠাম্মির কানে অনেক বিষ ঢালবেন যাতে করে ঠাম্মি পিহুকে এবং ঋষিকে আলাদা করে দেয় এবং পিহুকে বাড়ির বাইরে বের করে দেয় এটাই তার একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে এখন তাই জন্য ঠাম্মিকে উনি অনেক কিছুই বলেন যে পিহু কতটা বাজে মেয়ে বা পিহুকে কেন এই বাড়িতে মানায় না রুষা একদম যে ঠিক করেনি কাজটা কারণ পিসের তো রুষার ওপরেও খুব রাগ রয়েছে তো রুষা কেন ঠাম্মির না থাকাকালীন ঠাম্মির অমতে বিয়েটা দিয়ে দিয়েছে এবং যতটা সম্ভব ওদের বিরুদ্ধে সাম্মির কানে কথা বলে এবং ঠাম্মিকে ভরকানোর চেষ্টা করে কিন্তু ঠাম্মি তখন চুপচাপ থাকে কোনো কিছুই বলে না এদিকে ধীরে ধীরে ঋষি এবং পিহুর বাড়িতে আসার টাইম হয়ে গিয়েছে ওরা বাড়িতে ঢুকছে এবং সবাই বরণ ডালা নিয়ে রেডি আছে তখন ঠাম্মি ভেতরের ঘর থেকে বেরিয়ে আসে এবং যখনই বরণডালা হাতে এগিয়ে যায় বরণ করতে পিহু এবং ঋষিকে তখন ঠাম্মি পেছন থেকে বলে যে তোমরা থামো দাঁড়াও তখন সবাই অবাক হয়ে তাকায় যে ঠাম্মি চলে এসেছে অনেকেই জানতো না ঋষিও জানতো না তো ঋষি তখন বলে যে আমি কিন্তু ঠাম্মি এটা একদম আমার অনিচ্ছা সহ সহকারে করেছি এই বিয়েটাতে আমার কোনোই মত ছিল না রুষাদিরও উষাদির জন্য বলো বা পরিস্থিতি চাপে পড়ে এটা ও করতে ওকে করতে হয়েছে সেটা থাম্মিকে বলে তো রুষাও ভয় পেয়ে যায় সোমরাজ তো খুবই খুশি হয় কারণ হচ্ছে যে উনি যেটা চাইছিলেন সেটাই থাম্মি করতে চলেছে অর্থাৎ বাড়িতে প্রবেশই নিষেধ হয়ে গিয়েছে তখন এই কথাগুলো দেখে সোমরাজের মুখে হাঁটি হাসি ফুটে ওঠে থাম্মি বলেন যে ওখানে দাঁড়াও দিয়ে দাঁড়ানোর পরে ঠাম্মি এগিয়ে যায় তারপরে যখন বরণ করতে শুরু করে তখন তো থামি থামিয়ে দেওয়ার কারণে আরও ঋষির সুবিধে হয়ে যায় এবং ঋষি এগিয়ে ঠাম্মির কাছে আসতে চায় যে ঠাম্মি আমি আমি তোমার সাথে কিছু পার্সোনাল কথা বলতে চাই ঠাম্মি বলছে যে তুমিও ওখানেই দাঁড়াও তুমিও ঢুকবে না একদম চৌকাট পার করবে না কারণ হচ্ছে ঠাম্মি প্রথমে সবাই বুঝতে পারেনি কারণ ঠাম্মি বলতে চাই এটাই যে তোমরা এখন বিবাহিত দম্পতি তোমরা যখন ঢুকবে ভেতরে তখন তোমরা সমস্ত রিচুয়াল পালন করে বরণ সম্পূর্ণ হওয়ার পরে একসাথে ভেতরে পা রাখবে তো এটাই বলতে যায় তখন কিন্তু ঋষির খুব মনটা খারাপ হয়ে যায় যে ঠাম্মি শেষ পর্যন্ত ওদের পক্ষে চলে গেল ঋষির কথা না শুনে বিয়েটাকে সাপোর্ট করলো আর ঋষাও খুব খুশি হয় কিন্তু সোমরাজ বা অন্যান্যরা বলে যে এটা কেন এরকম ঠাম্মি করলো অবাক হয়ে যায় তখন থাম্মি জানায় যে রুষা সবটাই আমার মতেই করেছে কারণ এইবারের একটা পাতাও কাঁপে না আমার অনুমতি ছাড়া তাই জন্য রুষা সমস্ত কিছু ফোনে বলেছে আমাকে এবং আমি আমার সম্মতি ছিল এই বিয়েতে তখন ঋষিও পুরো একদম ফিউজ হয়ে যায় কারণ ঋষির মনটাও খারাপ হয়ে যায় তো তারপর ঋষি আর কিছু বলে না সেখানে দাঁড়িয়ে থাকে বরণ সম্পূর্ণ হয় তারপরে একে একে রিচুয়াল যেমন দুধে আলতা যে দেওয়া পাত্রে পা রাখা আমি সবগুলোই শেয়ার করে দেবো থামনেলে আপনারা হয়তো এতক্ষণ দেখেও নিয়েছেন তো সেখানে সেই রিচুয়ালগুলো সমস্ত পালন করা হয় কিন্তু এই সময় ব্যাম্বি আমিও দেখবো এরকম একটা ছোট বাচ্চারা যেমন হয় ওই বাড়ি যে ছোট ছেলেটি আপনারা হয়তো অনেকে পরিচিত নন দেখেননি একটি ছোট ছেলে রয়েছে তো সেই সেই ছেলেটি দৌড়ে আসতে যায় এবং ও অনুষ্ঠান দেখবে বলে দৌড়ে এসে যখন বরণডালার কাছে এসে দাঁড়ায় তখন বরণডালাটায় একটা ধাক্কা লেগে যায় এবং তখন সেটা কিন্তু ওই কাকিমার হাত থেকে মানে ঋষির কাকিমার হাত থেকে বরণডালার উপরে যে প্রদীপটা ছিল সেটা পড়ে যায় মাটিতে তো সবাই তো ভয় পেয়ে যায় সবাই কেউ মুখ ফিরিয়ে নেয় ভয়ে কেউ ভয়ে ভাবে যে এবার কোথায় পড়বে আগুনের জিনিস কার গায়ে পড়বে তো সবাই ভয়ে চোখ বন্ধ করে ফেলে কিন্তু এ সেটা তো ভীষণ অমঙ্গলের একটা ব্যাপার কারণ বরণডালা থেকে যে প্রদীপটা একটা মুখ্য জিনিস সেই জিনিসটা যদি পড়ে যায় মাটিতে বা সেটা যদি নিভে যায় তাহলে কিন্তু সেটা নবদম্পতির জন্য যেমন ক্ষতিকর হয়ে দাঁড়াবে তেমনই কিন্তু বাড়ির জন্যও ক্ষতিকর তো সেই জন্য সবাই ভয় পেয়ে যায় তো তারপরে হঠাৎই চোখ খুলে সবাই দেখে যে ওই অবস্থায় গরম প্রদীপটা কিন্তু নিভে যায়নি এবং পড়েও যায়নি ওটা পিহু তলায় হাত ধরে ফেলে মানে ক্যাচ করে ফেলে আর কি তো সেটা পিহুর হাতে সুন্দরভাবে জ্বলছে দেখে সবাই খুব খুশি হয় এবং ঘরের লক্ষ্মী প্রথমেই এসে একটা এত সুন্দর মঙ্গলজনক কাজ করে এবং বাড়ির ক্ষতির হাত থেকে বাঁচায় তাই জন্য সবার মন খুশিতে ভরে ওঠে সবার মুখে হাসি ফুটে ওঠে তারপরে আবার আরও সুন্দর একটা ঘটনা ঘটে যেটা রোম্যান্টিকও বলা যায় আবার একটি নতুন দম্পতির জন্য বেশ ভালো সেটা হচ্ছে যে ওইভাবে যখন ও ধরে থাকে তখন প্রদীপটা একটু যে প্রদীপের যে ল যে শিখা সেটা কিন্তু একটুখানি কেঁপে যায় তখন তাড়াতাড়ি করে ঋষি গিয়ে সেটা আগলে ধরে অর্থাৎ দুই হাত দিয়ে আগলে রাখে সেটাও আমি থামনে দিয়ে দেব তো সেইটা হচ্ছে প্রদীপটাকে নিয়ে যেতে বাঁচায় তো এইভাবে দুজনের যে বন্ডিং সেটা কিন্তু প্রথমেই দেখা যাচ্ছে যে ধীরে ধীরে ওদের কিন্তু বন্ডিংটা এতটাই ভালো হবে যে কখনও যদি পরিবারে সংসারে কোনো রকম অশান্তি বা কোনো রকম বাদানুবাদ বা কোনো রকম বিপদে যদি প্রদীপ প্রদীপের শিখার মতো পরিবারটাও ডগমগিয়ে যায় তাহলে কিন্তু দুজনে হাতে হাত রেখে তার সেটাকে বাঁচাবে এইভাবেই একটা মেসেজ আমরা পাই তো এইভাবে এই রিচুয়ালগুলো কমপ্লিট হয় এবং দুজনেরই প্রবেশ ঘটে বাড়িতে তারপরে আমি খুব আদর করে পিহুকে আর পিহুও খুব সাহস সবার সামনে বেড়ে যায় কারণ হচ্ছে পিহু একটু মজা করে সবাই যখন বলছে যে এখন মধু দেওয়া হবে কানে অর্থাৎ পিহুর কানে তো পিহু জিজ্ঞেস করে মধু কেন দেওয়া হবে কানে তখন বললো যে মধু কানে এই কারণেই দেওয়া হবে যে মধু দিলে তুমি সব কথাই মিষ্টি মিষ্টি শুনবে এবং মুখেও যেমন মধু দিলে মিষ্টি কথা বলা এরকম একটা ব্যাপার ওদের ওদের মধ্যে একটা নিয়ম আছে তখন পিহু বলে যে তাহলে তো আপনার নাতির মুখে আগে দেওয়া উচিত অর্থাৎ ঋষির মুখে আগে কিন্তু মধুটা দেওয়া উচিত কারণ ওর মুখ থেকে তো খুব বাজে বাজে কথা বেরোয় যাতে মিষ্টি কথা বেরোয় তখন ঋষি বলে তোমার খুব বেশি সাহস বেড়ে গিয়েছে না তুমি সবাইকে সাথে পেয়ে বেশি সাহস পেয়ে গেছো তুমি দেখো ঠাম্মির উদ্দেশ্যও মনে মনে ঋষি বলে যে ঠাম্মি এই বিয়ে কিন্তু তিন মাসের বেশি টিকবে না অর্থাৎ তুমি দেখে নেবে তুমি এখন আমার পক্ষে সাপোর্ট করলে না কিন্তু তিন মাসের বেশি আমরা একসাথে থাকবো না সেটা ফলন পরিচিয়াতে এরকম একটা মনে মনে চ্যালেঞ্জ নেয় কারণ ওদের মধ্যে একটা তো কথা হয়েই গিয়েছে তো এই ছিল আজকের পর্ব আজকের যে প্রশ্নটি আমি তোমাদেরকে বলতে চলেছি সেটা সেটা বললে তোমরা যদি সঠিকভাবে উত্তর দিতে পারো তাহলে কিন্তু আমি প্রথম যে দশজন সঠিক বলতে পারবে দশজনের মধ্যেই বলুক বা পাঁচজনের মধ্যে যে কজনই বলবে আমি কিন্তু তাদের মধ্যে থেকে যদি দশজন বলে তাহলে দশজনেরই নাম আমি পরের দিন ভিডিওতে শেয়ার করব তো আজকের প্রশ্ন হচ্ছে যে পিহু এবং ঋষি যখন বাড়িতে ঢোকে তখন তাদেরকে বরণ করতে যখন এগিয়ে যায় তখন কে প্রথমে বাধা দেয় যে তোমরা একটু থামো এইভাবে কে বাধা দেয় সেটার উত্তর অবশ্যই জানাবে আমি পরের এপিসোডে তোমাদেরকে সেই নামটা জানিয়ে দেব। সবাই সাবধানে থাকবে ভালো থাকবে হ্যাপি দুর্গা পুজো সকলকে অ্যাডভান্স আমি জানিয়ে রাখলাম